আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস সিক্সের আকাইদ ও ফিকা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ, ইসলামের পাঁচ স্তম্ভ, এই ইসলামের পাঁচ স্তম্ভ নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই আমার আজকের ক্লাসটা ধৈর্য সহকারে শোনার এবং বোঝার জন্য চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে ইসলামের পাঁচ স্তম্ভ। প্রিয় শিক্ষার্থীরা, এই ইসলামের পাঁচ স্তম্ভ থেকে স্বাভাবিকভাবে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। সেই দিক থেকে এটা একটা ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ বা কমন একটা টপিক। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের পাঁচ স্তম্ভ, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে হাদিসখানা উল্লেখ আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিং শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম ওয়া রমাদান। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এই হাদিসখানার মধ্যে পাঁচটি স্তম্ভের কথা সরাসরিভাবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে সাক্ষ্য দেওয়া। প্রথম হচ্ছে সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলে সাক্ষ্য দেওয়া। অর্থাৎ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং বান্দা। তাহলে বুঝতে পারলাম যে এই কালিমা বলে সাক্ষ্য দেওয়া, এই কালিমাটাই হচ্ছে সাক্ষ্য দেওয়া। কালিমা না পড়লে, কালিমা অনুযায়ী সাক্ষ্য না দিলে সে কখনো মুসলমান হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দুই নম্বরে যেতে পারি, সালাত আদায় করা, অর্থাৎ সালাত কায়েম করা। আর এই সালাত কায়েম করার বিষয় হচ্ছে ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করা। সুতরাং এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ, যেটা নামাজ কায়েম করা। ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কোরআন মাজিদে মোট 84 জায়গায় এই নামাজের কথাই শুধু উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের পাঁচটি স্তম্ভ, তার মধ্যে এক নম্বরে সাক্ষ্য দেওয়া, দুই নম্বরে সালাত কায়েম করা, অর্থাৎ নামাজ পড়া। প্রিয় শিক্ষার্থীরা, তিন নম্বর আমরা আসি। তিন নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। সুতরাং সম্পদ যখন হবে, সম্পদ যখন যাকাত দেওয়ার মতো সম্পদ যখন হবে, তাহলে সেই সম্পদের 40 ভাগের এক ভাগকে গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। এটাই হচ্ছে যাকাত। প্রিয় শিক্ষার্থীরা, যাকাত দেওয়া প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে যাকাত দেওয়ার মতো সমর্থ হয়েছে, তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। এটাও একটা ইসলামের স্তম্ভ। তাহলে আমরা তিনটা স্তম্ভ নিয়ে আলোচনা করলাম, সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা এবং যাকাত দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চার নম্বরে আসি, হজ করা। হজ যাদের উপর ফরজ হয়েছে, যাদের উপরে অর্থ সম্পদ, ধন সম্পদ আছে, তাদের উপরে অবশ্যই হজ করতে হবে, তাদেরকে অবশ্যই হজ করতে হবে। সুতরাং হজ করা ফরজ, এবং এটাও একটা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চার নম্বর স্তম্ভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ নম্বরে আসছি, রমজান মাসে রোজা রাখা। তাহলে এটাও আমাদের জন্য একটা স্তম্ভ, নাম্বার পাঁচ। পাঁচ নাম্বার স্তম্ভ, যখন রমজান মাস আসবে তখন অবশ্যই আমাদের সকলকে রোজা রাখতে হবে। এই রোজা রাখার ব্যাপারে ধনী এবং গরিব নাই, যেমন যাকাত এবং হজ এই দুইটা স্তম্ভ আদায়ের ব্যাপারে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য আছে। সুতরাং গরিবদের জন্য এই দুইটা স্তম্ভ আদায় করা, আদায় না করলেও চলবে। এবং রমজান মাসে যে রোজা, এটা অবশ্যই ধনী গরিব
সকলের উপরেই আদায় করতে হবে, সকলকে এই ফরজ কাজটা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করলাম ইসলামের পাঁচটি স্তম্ভ: সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটা কাজ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অবশ্য অবশ্যই ফরজ এবং ফরজে আইন। সুতরাং যাকাত দেওয়া এবং হজ করা এই দুইটাই শুধু যাদের অর্থ সম্পদ ওই পরিমাণ আছে তাদের জন্যই ফরজ। সুতরাং এছাড়া বাকি যে তিনটা, এই তিনটা ধনী গরিব সকলের জন্যই ফরজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে ইসলামের পাঁচটি স্তম্ভ বুঝতে পারলাম। আমি আশা করছি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আবার পরবর্তীতে অন্য টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।